আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু বলছি। আশা করি আপনারা সবাই অনেক সুস্থ আছেন। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আজকে অনেক দিন পরে লাইভে চলে আসলাম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে যে কুকুর বা বিড়াল কামড়ালে আপনারা কি করবেন। কুকুর বা বিড়াল এটা খুবই কমন বাংলাদেশে, এবং কুকুর বা বিড়াল এবং মানুষকে কামড় দিয়ে দেয়। কুকুর বা বিড়াল কামড় দিলে আসলে কি করা উচিত, এই বিষয় নিয়ে একটা সচেতনতা দরকার। তো প্রথমেই যদি আমরা একটু জেনে নিই, যে আপনারা একটু আমাকে জানাই দেবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, কুকুর বা বিড়াল কামড়ালে আমাদের যে রোগটা হয়, এই রোগটাকে আমরা কি বলি জানেন? এই রোগটাকে আমরা বলি জলটাঙ্ক বা র‍্যাবিস। হ্যাঁ, তো এই যে জলটাঙ্ক, এই রোগটার নাম এরকম কেন? জল প্লাস আতঙ্ক, জলটাঙ্ক। অর্থাৎ আগে দেখা যেত, বা জলটাঙ্ক বা আপনার র‍্যাবিস যাদের হয় আর কি, অর্থাৎ কুকুর বিড়াল কামড়ালে, হ্যাঁ, যাদের জলতাঙ্ক রোগটা হয়, এদের কয়েকটা টিপিক্যাল ফিচার থাকে। তার ভিতরে একটা জল দেখলে আতঙ্ক, ওই পেশেন্টকে আপনি পানি খেতে দিবেন, পানি দূরে ফেলে দিবে। হ্যাঁ, জল খেতেই পারবে না। হ্যাঁ, অর্থাৎ পানি খেতে দিলে, পানি ওরা খেতে দিলে গলায় প্রচুর পরিমাণে স্পাজম হয়, কষ্ট হয়, এই জন্য পানি দেখলেই ফেলে দিবে। এই জন্য এই রোগটার নাম জলতাঙ্ক। এবং জলতাঙ্ক হলে যে শুধু জল দেখলে ফেলে দেবে বিষয়টা এরকম না, ওদের গায়ে যদি আপনি পাখা দিয়ে বাতাস করেন বা উপরে যদি ফ্যান তোলে, এই বাতাস ওদের গায়ে এত কষ্ট দেয়, কাঁটা কাঁটা হিঙে, ওরা ওখানে থাকতেই পারবে না। আর আরেকটা হচ্ছে ফটোফোবিয়া। হ্যাঁ, তাহলে আমি তিনটা কথা বললাম, একটা হাইড্রোফোবিয়া অর্থাৎ পানি দেখলে ভয় পাবে, একটা হচ্ছে কি অ্যারোফোবিয়া অর্থাৎ বাতাস দিলে পেশেন্ট ভয় পেয়ে যাবে, আর আরেকটা হচ্ছে ফটোফোবিয়া অর্থাৎ আপনি আলোতে, অর্থাৎ যেখানে অনেক বেশি আলো, দিনের বেলা, এই দিনের বেশা অনেক বেশি আলোতে আপনি যদি নিয়ে যান, রোগী ভয় পেয়ে যাবে। হ্যাঁ, রোগী থাকতে পারবে না। তাহলে জল দেখলে যেহেতু ভয় পায়, জল আপনি কোনোভাবেই খাওয়াতে পারবেন না, এই জন্য রোগটার নাম হচ্ছে জলতাঙ্ক। এবং এই রোগটা সম্পর্কে বলার আগে আমি একটা কথা বলি, যে পৃথিবীর এটাই একমাত্র রোগ যেই রোগটা হলে রোগীকে বাঁচানো সম্ভব না। এটাকে বলে 100% ফ্যাটাল ডিজিজ, 100% ফ্যাটাল ডিজিজ। হ্যাঁ, মানে এই রোগটা হলে রোগী মারা যাবেই। এটা আমি আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না, এটা একদম সত্য কথা, যেটা সেটাই বলছি, যে এই রোগীটা হলে, এই রোগটা হলে রোগী মারা যাবেই। এজন্য আমরা কোনো রকম এই রোগটা নিয়ে রিস্ক নেই না। এজন্য যে কুকুর বা বিড়াল আপনাকে কামড়াচ্ছে, ওই কুকুর বা বিড়ালের র‍্যাবিস আছে কিনা, র‍্যাবিস হবে কিনা, এটা আমরা খোঁজার চেষ্টাই করি না। যেহেতু র‍্যাবিস হলে বা জলতাঙ্ক হলে রোগী বাঁচবে না, সেহেতু আমরা কী করবো, এই মারণ ঘাতী যে রোগটা, এই রোগের বিষয়ে আমরা আগে থেকেই ভ্যাকসিন দিয়ে নেব। এই জন্য এই কুকুর বা বিড়াল কামড়ালেই আমরা ভ্যাকসিন দিতে বলি। এখন আমি আস্তে আস্তে আসবো যে কুকুর বা বিড়াল কখন কামড়ালে আমরা ভ্যাকসিন দিতে বলবো। ভ্যাকসিন দেওয়ার পূর্বে আপনি বাসায় আছেন, ওখানে আপনি কী করতে পারেন, এবং আপনি কি জানেন যে এই যে ভ্যাকসিন দেওয়ার পূর্বে আপনি যদি, আপনাকে আজকে যেই কাজটা শিখাই দিব, এই কাজটা যদি করতে পারেন, 90% ভাইরাস অর্থাৎ র‍্যাবিস একটা ভাইরাসের কারণে হয়, এই ভাইরাসটাকে আপনি আজকে যেটা শিখাই দিব ওটা করে, ওটা আপনি বাসায় করতে পারবেন, এবং 90% ভাইরাসটাকে আপনি বাসাতেই রিমুভ করে দিতে পারবেন। এবং এটা যদি করেন, আপনার 99% আপনার র‍্যাবিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ আজকের লাইভ। সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনারা আমার লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, যাতে এই জন গুরুত্বপূর্ণ এই পোস্টটা মানুষ দেখতে পারে, মানুষের জন্য কাজে দেয়, এবং র‍্যাবিসের ভ্যাকসিন কোথা থেকে একদম বিনামূল্যে পাই এটাও আমি জানাবো। আপনারা সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনাদের সবার সাথে হচ্ছে ই করবো, আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকে আপনাদের সাথে গল্পও করবো। আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আমার সাউন্ড ক্লিয়ার কিনা জানাবেন। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, আপনাদের মানে উৎসাহ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে অনেকজন লিখছেন যে কামড়ালে কী করবো, আঁচড় দিলে কী করবো। আমি প্রত্যেকটা কথা বলবো, যে কুকুর বিড়াল যদি শুধু চেটে দেয় তাও আপনি কী করবেন, আঁচড় দিলে কী করবেন, কামড় দিলে কী করবেন, সব নিয়ে কথা বলবো। এবং এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যা কখনো হবে না, এবং আপনারা যথেষ্ট ভালো একটা মানুষকে পরামর্শ দিতে পারবেন। হ্যাঁ, কারণ চিকিৎসা সেবা নিয়ে ডাক্তার তো সবসময় অ্যাভেলেবল নাও থাকতে পারে। আপনারা যদি একটু জনসচেতনতা তৈরি করতে পারেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। অনেকে লিখছেন, আরেফিন খান লিখেছেন লাউড অ্যান্ড ক্লিয়ার, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমি সবার কমেন্টেরই উত্তর দিব, আপনারা থাকেন। ইতিমধ্যে 100+ 122 জন মানুষ জয়েন করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবার প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। এই ভালোবাসার মানে আসলে কোনো ভ্যালু দিয়ে প্রকাশ করা যাবে না, আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কুকুর বা বিড়াল আপনাকে কী কী করতে পারে। আচ্ছা,
প্রথমে বলে নিই যে কোন কোন প্রাণী কামড় দিলে আপনার এই র্যাবিসের ভ্যাকসিন দেওয়া লাগতে পারে। আপনারা মনে রাখবেন, ছয়টা প্রাণী: কুকুর, বিড়াল, বানর, বাদর, বেজি, শিয়াল। কী কী? কুকুর, বিড়াল, বানর, বাদুর, বেজি, শিয়াল। এবং এই ছয়টার ভিতরে 99% ক্ষেত্রেই আপনার র্যাবিস হয় হচ্ছে কুকুরের দ্বারা। হ্যাঁ, কুকুরের দ্বারা, ঠিক আছে? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কুকুরের দ্বারা হচ্ছে এটা। আচ্ছা, আমার বন্ধু ডাক্তার জয় কমেন্ট করেছে, আরেকজন কমেন্ট করেছে যে আফলাতুন কামড়ালে, হ্যাঁ ওইটা একটা বিড়াল। পরিচিত লোক যখন কমেন্ট করে তখন আসলে একটু হাসি চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাক করি। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কুকুর, বিড়াল, বানর, বাদর, বেজি, শিয়াল, এগুলো যদি কামড়ায় তাহলে আপনাদের ভ্যাকসিন দিতে হবে। এখন কামড়ানোর ধরন কী রকম হতে পারে? যে আপনারা অনেকে পশু প্রাণীকে পছন্দ করেন, ভালোবাসেন, এটা কোনো সমস্যা নাই, হ্যাঁ এটা আপনারা ভালোবাসবেন, কিন্তু কি, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এদের থেকে রোগ হতে পারে। এদের কোনটা থেকে রোগ হয়? যে পশু প্রাণীগুলোর কথা বললাম, এদের লালা থেকে, এদের লালা থেকে, এদের লালার ভিতরে যদি র্যাবিস ভাইরাস থাকে তাহলে ওটা আপনার বডিতে ঢুকে যাবে। তাহলে দেখেন, এদের মেইন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লালা। তাহলে আঁচড় দিলে বা কামড় দিলে, কেন আমরা ভ্যাকসিন দিতে বলি, এই যে আঁচড় যখন দিচ্ছে, আঁচড় তো দিচ্ছে হাত দিয়ে, ওখানে তো লালা নাই, তাহলে আমরা কেন ভ্যাকসিন দিতে বলি? আপনারা খেয়াল করে দেখবেন, কুকুর বিড়ালগুলা এদের একটা বদ অভ্যাস আছে, এরা যে কোনো সময় ওদের হাত মুখে নেয়, হাত পা এগুলো মুখে নেয়। হ্যাঁ, তো হাত পাগুলো যেহেতু মুখে নেয়, তো মুখে নিয়ে যদি আঁচড় দেয়, মুখে নিয়ে আঁচড় দিলে কি হবে, মুখে তো লালা আছে না, ওই লালা তো আঁচড়ের সাথে লেগে যাবে, এই জন্য ভ্যাকসিন দিতে হয়। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যেটা মনে রাখবেন, কি পয়েন্ট, যে এই যে রোগটা আসে, এই রোগটা আসে লালা থেকে, স্যালিভা থেকে, কুকুর বা বিড়ালের স্যালিভা থেকে। হ্যাঁ, তাহলে দেখেন, এখন লালা দিয়ে তো আপনাকে চেটে দিতে পারে। অনেকে মনে করেন, আমি ছোটোবেলায় যেটা দেখতাম যে আমার খালাতো বোনরা ছিল ছোটো ছোটো, এবং ওরা খুব কুকুর বিড়ালকে খুব পছন্দ করে, তো ওরা মনে করতো যে ওদের যত কাছে আসা যাবে ভালো, অনেকে মুখের কাছে নিয়ে আসতো, চেটে দিত। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ ওদের লালাটাই র্যাবিস ভাইরাস থাকে। তাহলে দেখেন, যদি আপনাকে চেটে দেয়, কোথায় চেটে দিছে, আপনার হাতে পায়ে বডিতে চেটে দিছে, তাহলে কী করতে হবে? তাহলে কোনো ভয়ের কিছু নাই। কেন ভয়ের কিছু নাই? কারণ আপনার যে স্কিন, স্কিন কিন্তু আপনার একটা প্রোটেক্টিভ কভারিং। যেমন মনে করেন যে আমাদের যে বাংলাদেশ, বাংলাদেশের একটা বর্ডার আছে না, এই বর্ডারের কারণে বহিঃশত্রু আসতে পারে না সরাসরি, তেমনি স্কিন আমাদের বর্ডারের মতো, এই স্কিনের কারণে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতে পারে না। তাহলে বিড়াল চেটে দিছে, ওর যদি ভাইরাসও থাকে স্কিন ভেদ করে ঢুকতে পারবে না। কিন্তু কোনো কারণে মনে করেন যে আপনি মারামারি করছেন, আপনার হাত কেটে গেছে, হ্যাঁ আপনার পা কেটে গেছে, বা কোনো কিছুতে বাড়ি খাইছেন, তাহলে স্কিন তো একটু ফেটে যাবে। তো ফেটে গেলে ওই ফাটা জায়গার উপরে যদি বিড়াল চেটে দেয়, তাহলে কিন্তু সমস্যা আছে, তাহলে ওই যে ওই লালার মাধ্যমে জীবাণুটা চলে আসবে, তাহলে কিন্তু কি হবে, লালার মাধ্যমে জীবাণুটা চলে আসবে এবং তাহলে কিন্তু আপনার র্যাবিস হতে পারে। তাহলে কি করতে হবে? আপনাকে ভ্যাকসিন দিতে হবে। তাহলে একটা ক্রাইটেরিয়া, যদি নর্মাল স্কিনে যদি চাটে তাহলে কোনো ভয়ের কিছু নাই, তাহলে আপনার ভ্যাকসিন দেওয়া লাগবে না। কিন্তু যদি স্কিনটা কোনো কারণে ইনজুরড থাকে, স্কিনে কোনো কারণে আপনার কেটে গিয়েছে, ওই জায়গায় চেটে দিলে কিন্তু ভ্যাকসিন দেওয়া লাগবে। আবার অনেকে মুখের ভিতরে নেন, আপনার যে মিউকাস মেমব্রেন, এই মিউকাস মেমব্রেন অনেক সময় টর্ন থাকে এবং এটা খুবই সফট, এজন্য এই জায়গাগুলোতে যদি কোনো কারণবশত চেটে দেয় বিড়াল বা কুকুর, তাহলে কিন্তু ভ্যাকসিন নিতে হবে। আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা আসি, যে ভ্যাকসিন তো আমরা নিব। আরেকটা হচ্ছে বিষয়, যদি আঁচড় দেয়, আঁচড় দিলে দুইটা জিনিস হতে পারে, যে একটা আঁচড় দিলে দেখবেন সাদা সাদা রস বের হয়, হ্যাঁ সাদা সাদা রস বের হয়, তাহলে সেক্ষেত্রে আপনার শুধু ভ্যাকসিন দিলেই হবে। আবার এমন জোরে আঁচড় দিছে যে আপনার রক্ত বের হয়ে গেছে, বা আপনাকে কুকুর দাঁত দিয়ে এমন জোরে কামড় দিছে যে মাংস টাংস সহ আপনার বের হয়ে আসছে, রক্ত বের হয়ে আসছে, রক্ত বের হয়ে আসলে শুধু ভ্যাকসিন দিলে হবে না, তখন আমাদের কি দিতে হবে, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডিটাও দিতে হবে। তাহলে খুব সহজ করে যদি আমি বলি যে কখন ভ্যাকসিন দিতে হবে, যখন আপনার মনে করেন যে কি করছে, যে বিড়াল চেটে দিছে, নর্মাল স্কিনে কোনো সমস্যা নাই, হাঁসুর দিছে, ভ্যাকসিন দিতে হবে, শুধু ভ্যাকসিন দিলেই হবে, হাঁসুর দিছে, সাদা রস বের হচ্ছে, শুধু ভ্যাকসিন দিলেই হবে। কিন্তু কোনো কারণে যদি রক্ত বের হয়ে আসে, রক্ত বের হয়ে আসলে দুইটা জিনিস দিতে হবে, একটা ভ্যাকসিন তো দিতেই হবে, আর একটা অ্যান্টিবডি দিতে হবে সাথে সাথে কাজ করার কারণে। এখন আমি আমার প্রত্যেকটা রোগীগুলোকে যেটা বলি, যে একটা রোগ হলে রোগটা কীভাবে হয় আমি খুব সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করি। এখন বিষয়টা হচ্ছে, রোগীর তো রোগ সম্পর্কে জানার দরকার নাই, কিন্তু আমি মনে করি যে রোগ সম্পর্কে জানলে তার এটা বোঝা খুব সহজ হয়ে যায়। খুব সহজ করে আমি আপনাদেরকে বলবো, কঠিন করে না।
আচ্ছা আমার একটু আচ্ছা একটু আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিল এই জন্য আমি এটা এটা কি অফ হয়ে গেছে, আমার কথা কি শোনা যাচ্ছে একটু বলবেন প্লিজ। আচ্ছা আমি সব বলবো যে আপনার ভ্যাকসিন কতদিন, ভ্যাকসিন দিলে কতদিন পরে আপনি হচ্ছে কামড়ালে আবার ভ্যাকসিন দেওয়া লাগবে না, কতদিন আপনার শরীরে কাজ করে সব বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুধু শোনেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা আচ্ছা এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আচ্ছা এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার এটা কিভাবে কাজ করে, একটা কুকুর বিড়াল এগুলো যখন কামড়ায়, হ্যাঁ এগুলো কামড়ালে ওর যে স্যালিভা, ওই স্যালিভাতে জীবাণু যদি থাকে তাহলে কি হবে, ওই জীবাণুটা আপনার বডিতে ঢুকে যাবে, ঢুকে যেয়ে এরা মেইনলি আপনার নার্ভে ঢুকে এবং নার্ভ থেকে আস্তে 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 নিচের নার্ভগুলা থেকে কি করবে, নিচের নার্ভগুলা থেকে এরা আস্তে আস্তে কি করবে, উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে উঠতে একটা সময় আপনার ব্রেনে চলে যাবে। হ্যাঁ ব্রেনে চলে গেলে ওটা এনকেফালাইটিস করে এবং এই এনকেফালাইটিসের মাধ্যমেই র্যাবিস হলে মানুষ মারা যায়, এবং র্যাবিস হলে 100% র্যাবিস হলে আমরা রোগীদেরকে কি বলি, আমরা রোগীদেরকে বলি যে র্যাবিস হয়ে গিয়েছে, র্যাবিস হয়ে গেলে আপনারা রুগীটাকে বাসায় নিয়ে যান, রুগীটাকে এখন বাদ বাকি সব কিছু আল্লাহর হাতে, আমাদের হাতে আর করার কিছু নাই। এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এটাকে কখনোই আপনারা অবহেলা করবেন না। হ্যাঁ তাহলে র্যাবিস হলে অবশ্যই আপনারা ভ্যাকসিন নেবেন। আচ্ছা তাহলে র্যাবিসটা আপনার নার্ভের মাধ্যমে কাজ করে এবং র্যাবিসটা আপনার স্যালিভাতে কীভাবে যায়, যে নার্ভের মাধ্যমে যাওয়ার পরে আমাদের স্যালিভারি গ্ল্যান্ডেও যে নার্ভ সাপ্লাই দেয়, ওই নার্ভের মাধ্যমে আবার স্যালিভারি গ্ল্যান্ডে র্যাবিসের জীবাণুটা চলে আসে এবং র্যাবিসের জীবাণুটা চলে আসার কারণে তখন কী হয়, র্যাবিসের জীবাণুটা যখন চলে আসার সময় তখন আপনার ওই স্যালিভার মাধ্যমে কিন্তু র্যাবিসের জীবাণুটা সরায়। আচ্ছা এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আচ্ছা একটু নেটওয়ার্কে প্রবলেম হয়, আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে শুনবেন। আচ্ছা আচ্ছা এখন গুরুত্বপূর্ণ বিষয় যে র্যাবিসের এই যে হলো, প্রথম কোনটা করবেন আপনি, আপনার প্রথম কাজ কী, আপনার প্রথম কাজ একটা কুকুর বা বিড়াল আপনাকে যদি কামড় দেয়, আপনি যেখানেই থাকেন না কেন, পৃথিবীর যেখানেই থাকেন, আপনার প্রথম যেটা কাজ, যেটা সবচাইতে ইফেক্টিভ, যেটাকে আমরা সবচাইতে গুরুত্ব দিই, কি সেটা হচ্ছে আপনি সাথে সাথে বাথরুমে চলে যাবেন, বাথরুমে চলে যেয়ে আপনি একটা কাপড় কাচা সাবান নেবেন, আমি বলছি কিন্তু কাপড় কাচা সাবান, এই কাপড় কাচা সাবান নিয়ে যেখানে কেটে দিছে ওই জায়গাটা আপনি এভাবে ডলতে থাকবেন, আরেকজনকে বলবেন যে পানি ঢালো, যদি আচ্ছা তাহলে এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তাহলে আপনি বাথরুমে চলে যাবেন, বাথরুমে গিয়ে আপনি কি করবেন, বাথরুমে গিয়ে আপনি বলবেন যে পানি ঢালবেন আর আপনি কাপড় কাছে সাবান দিয়ে 15 মিনিট ধরে দলবেন, তাহলে পানি কাপড় কাছে সাবান দিয়ে 15 মিনিট ধরে বলবেন, ঠিক আছে কাপড় কাছে সাবান দিয়ে 15 মিনিট ধরে ডলবেন এবং এই 15 মিনিট ধরে পানি দিতেই থাকবেন, ওটা কী করবে, ওই জায়গাটা প্রথমে পরিষ্কার করবে, পরিষ্কার করলে কী হবে, ভাইরাস ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যাবে এবং ভাইরাসগুলো যদি দূর হয়ে যায় তাহলে কী হবে, আপনার শরীরে এই ভাইরাসটা আপনার বডিতে ইনফেকশন করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে ভাইরাস লাগে, অনেকগুলো ভাইরাস লাগে, তাহলে মোস্ট অব দ্য ভাইরাস আপনার দূর হয়ে যাবে এবং এটা দেখা যায় যে 90% ইফেক্টিভ এবং আপনার এই যে র্যাবিস হওয়ার পসিবিলিটি 90% কমায় দিবে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা কী, যে আপনি বাথরুমে চলে যাবেন, বাথরুমে যেয়ে একজনকে বলবেন ট্যাপের কল সেরে দিবেন, অথবা ট্যাপ যদি না থাকে আপনি বলবেন পানি ঢালতে থাকো, 15 মিনিট ধরে পানি ঢালবে, কাপড় কাছে সাবান দিয়ে ডলবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ তাহলে খুবই গুরুত্বপূর্ণ এটা আমি বলেছি যে এটা করবেন, এটা খুবই ইফেক্টিভ এবং আজকে যারা লাইভ দেখছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা এই নলেজটুকু আপনাদের আশেপাশের মানুষজনের কাছে সরান এবং এটা কিন্তু একটা লাইফ সেভিং একটা প্রসিডিওর। হ্যাঁ আচ্ছা এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, যে র্যাবিস ভ্যাকসিন আপনি কখন নেবেন, র্যাবিস ভ্যাকসিন যত তাড়াতাড়ি সম্ভব, যার 1 ঘন্টার ভিতরে যাওয়ার অ্যাবিলিটি আছে সে 1 ঘন্টার ভিতরে যাবে, যার 1 দিনের ভিতরে যাওয়ার অ্যাবিলিটি আছে 1 দিনের ভিতরে যাবে, এই ভাইরাসটা আপনার বডিতে স্লোলি আসে, কিন্তু কাউকে যদি গলায় কামড় দেয় ও তো ব্রেন থেকে কাশে, ও তো দ্রুত চলে যাবে, হাতে কামড় দিলে দ্রুত চলে যাবে, মুখে কামড় দিলে দ্রুত চলে যাবে, তাহলে দেরি করা যাবে না, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের
ভ্যাকসিনটা দিতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভ্যাকসিনটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা কিছু কিছু মানুষ খুবই উল্টাপাল্টা কমেন্ট করছেন, হ্যাঁ আমি ওগুলো দেখতে পাচ্ছি। আমি তো একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, এই এই উল্টাপাল্টা কমেন্ট করে আমার চোখে পড়তেছে ওইগুলো করে কেন ডিস্টার্ব করতেছেন। আচ্ছা যাই হোক, বাদ বাকি সবাই সবার প্রতি কৃতজ্ঞতা যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যান। আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই র্যাবিসের ভ্যাকসিনটা আপনি কোথায় পাবেন। বাংলাদেশ সরকার র্যাবিসের ভ্যাকসিনটা একদম ফ্রি দেয় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সদর হসপিটালে, প্রত্যেকটা জেলা সদর হসপিটালে, ঠিক আছে? প্রত্যেকটা জেলা সদর হসপিটালে আপনারা এই ভ্যাকসিনটা একদম বিনামূল্যে পাবেন। জেলা সদর হসপিটালে এই ভ্যাকসিনটা একদম বিনামূল্যে পাবেন। আপনারা কামড়ানোর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা জেলা সদর হসপিটালে যাবেন, জেলা সদর হসপিটালে যাবেন, ওখানে আপনারা যে বলবেন যে কুকুর বা বিড়াল কামড়ালে ভ্যাকসিন কোথায় দেয়, সবাই দেখাই দেবে। এবং একটা আলাদা কর্নার আছে, এই কর্নারে গেলে আপনারা ওখানে কী করবে, এই কর্নারে গেলে ওরা একটা ভ্যাকসিন বই দিয়ে দিবে। এবং এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা এক মাসে চারটা ডোজ দেওয়া লাগে, অর্থাৎ আপনি প্রথম যেদিন ভ্যাকসিনটা দিবেন ওই দিন দিতে হবে, তার তৃতীয় দিনে অর্থাৎ তার তিনতম দিনে দিতে হবে, তার সাততম দিনে দিতে হবে এবং আঠাশতম দিনে দিতে হবে। তাহলে এই যে চারটা ডোজ, এই চারটা ডোজ এবং প্রত্যেকটা প্রত্যেক দিন দুইটা করে ডোজ ভ্যাকসিন দিবে আপনার দুই বাহুতে দিবে, ইন্টারডার্মালি দেয়া হয়, হ্যাঁ, এবং এটা একদম ফ্রি দেয়া হয়, আপনারা জেলা সদর হসপিটালে দিতে পারেন। এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, যে যারা খুবই আর্জেন্ট ভ্যাকসিন দেওয়া লাগলে, এই আর্জেন্ট ভ্যাকসিন দেওয়ার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যদি সরকারি হসপিটাল কোনো কারণে সাপ্লাই না থাকে বা দিতে দেরি হয়ে যায়, আপনারা এটা বাইরেও কিনতে পাওয়া যায়, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন বাইরেও কিনতে পাওয়া যায়, এবং ওইটা তিনটা ডোজ দিলেই হয়, ওটা আজকে দিতে হবে, এর সাততম দিনে দিতে হবে এবং একুশতম দিনে দিতে হবে। এই যে তিনটা ডোজ, এই তিনটা ডোজ দিলে আপনারা বাইরে থেকেও দিতে পারবেন, এবং ওটা ইন্ট্রামাস্কুলার মাংসপেশিতে দেয়, ওইটা ইন্ট্রামাস্কুলার মাংসপেশিতে দেয়। আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই ডোজটা দিতে হবে তিনটা, এবং এই যে তিনটা ডোজ আপনারা দিবেন যদি কিনে দেন, আর যদি সরকারি যেটা ওটা চারটা ডোজ দিতে হবে। এখন অনেকে জিজ্ঞেস করছে যে এই ডোজটা দিলে আপনার শরীরে ইমিউনিটি কতদিন থাকবে, এই ডোজটা দিলে আপনার শরীরে ইমিউনিটি থাকবে 3 মাস, ভেরি গুরুত্বপূর্ণ 3 মাস। জুবাই শিকদার ভাই, আমি আপনার মেসেজ দেখেছি, আপনি আমার সাথে কথা বলতে চান। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যে প্রত্যেকটা, আমি যতগুলো রোগী আমাকে মেসেজ দেয়, হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, আমি সবার সাথে কথা বলার চেষ্টা করি। এখন ব্যস্ততার কারণে হয়তোবা একটু দেরি হতে পারে, কিন্তু আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দিব ইনশাল্লাহ, আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে ভ্যাকসিনটা আপনার দেওয়া হলো, এই ভ্যাকসিনের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসের ভিতরে যদি আপনাকে আবার কুকুর বিড়াল কামড়ায়, তাহলে আপনার কোনো কী করা লাগবে না, কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না, আলহামদুলিল্লাহ পড়েন, কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না। 3 মাস পরে যদি কামড়াই, তাহলে আপনাকে ভ্যাকসিনের ডোজ হচ্ছে 4টা, তখন আপনাকে দেওয়া লাগবে মাত্র 2টা। ভ্যাকসিনের ডোজ হচ্ছে 4টা, আপনাকে দেওয়া লাগবে মাত্র 2টা ডোজ, তাহলে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা ভ্যাকসিন নিয়ে নিয়েছেন তাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, যে যদি কী হতে পারে, যদি আপনার ভ্যাকসিন নেওয়া থাকে এবং 3 মাসের ভিতরে যদি আবার কুকুর এবং বিড়াল কামড়াই, তাহলে ভয়ের কিছু নেই। তাহলে আপনার কী করতে হবে, 3 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে যদি আপনাকে কামড়াই, 3 মাসের ভিতরে কামড়ালে আপনাকে যেটা করতে হবে, একটু দাঁড়ান সবাই, হ্যাঁ ওকে, 3 মাসের ভিতরে কামড়াইলে আপনাকে আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না, এবং 3 মাস পরবর্তী যদি আপনাকে কামড়াই, তাহলে 2টা ডোজ দিলেই হবে। আর এই ভ্যাকসিনটা পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়, যেটা আপনাদের জন্য লার্নিং বলে আমি মনে করি। সেটা হচ্ছে কি করতে হবে, যেটা আপনাদের জন্য লার্নিং, সেটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনাকে সাবান পানি দিয়ে ডলতে হবে, কাপড় কাছে সাবান দিয়ে ডলতে হবে, এবং এটা কতক্ষণ ডলতে হবে, এবং এটা অবশ্যই অবশ্যই 15 মিনিট রানিং ট্যাপ ওয়াটার দিয়ে, পানি পড়তেই থাকবে, আপনি ডলতেই থাকবেন, হ্যাঁ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেকে আছেন যে স্যার এটা যেহেতু 100% ফ্যাটাল ডিজিজ, অর্থাৎ এটা হলে বাঁচানোর আর কোনো ওয়ে নেই, তাহলে আমরা কি আগে ভ্যাকসিন দিয়ে নিতে পারি? হ্যাঁ, আপনারা আগেও ভ্যাকসিন দিয়ে নিতে পারবেন, যদি আগে ভ্যাকসিন দিয়ে নেন এটা খুবই ভালো, খুবই ভালো। আপনার বডিতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যদি আগে আপনি ভ্যাকসিন নেন তাহলে কি হবে, আগে ভ্যাকসিন নিলে এটা খুবই ভালো,
আগে ভ্যাকসিন নিলে আপনার পরবর্তীতে 3 মাসের ভিতরে কামড়াইলে কোনো ভ্যাকসিন নিয়ে আগে ভ্যাকসিন নিলে ওই আগের মতো 4টা ডোজ আপনাকে নিতে হবে। 3 মাসের ভিতরে কামড়াইলে আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না, 3 মাস পরে কামড়াইলে আপনাকে জাস্ট 2টা অতিরিক্ত ভ্যাকসিন নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আগে নিতে পারেন এবং এটা খুবই সচেতন। এখন একটা বিষয় যে স্যার আমাকে অনেকদিন আগে কামড়াইছে আমি এখন ভ্যাকসিন নিতে পারবো কি না। হ্যাঁ অনেকদিন আগে কামড়াইছে, আপনি এখন শুনলেন, এই ভ্যাকসিনটা আপনার বডিতে লুকায়িত অবস্থায় থাকতে পারে, আপনি কালকে গিয়ে ভ্যাকসিন নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। এবং বাংলাদেশের প্রতিটি সেন্টার আপনাকে ভ্যাকসিন দিতে বাধ্য, ফ্রিতে ভ্যাকসিন দিতে বাধ্য বাংলাদেশের সদর হসপিটালগুলো। হ্যাঁ আপনি যে বলবেন আপনাকে কামড়াইছিল, আপনি জানেন না, আপনি এখন জানছেন, আপনাকে ভ্যাকসিন দিতে হবে, আপনাকে ভ্যাকসিন দিয়ে দেবে। আচ্ছা এখন গুরুত্বপূর্ণ বিষয় যে কুকুর বিড়াল কামড়ালে ঝাড়ফুঁক করা, এটা আসলে কতটুকু ইফেক্টিভ। হ্যাঁ আমি আপনাদের সবার কমেন্টেরই উত্তর দিব, একটু আমি আগে বলে নিই, তাহলে এটা সম্পর্কে একটা সচেতনতা তৈরি হবে। আচ্ছা আমি যখন একটা গল্প বলি আপনাদের, হ্যাঁ আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের বাসায় একটা পোষা কুকুর ছিল, পোষা কুকুরটাকে খুব ভালোবাসতাম। ওই পোষা কুকুরটার আবার এমন একটা বৈশিষ্ট্য যে ও মজা করতে করতে কামড় দিত, এবং আমাদের বাসায় আমাদের এমন কোনো, আমার বাবা মা, আমার বোন, হ্যাঁ এমন কোনো মানে কেউ নাই যে যাকে কামড় দেয়নি, তো ওই কুকুর আমাকেও কামড় দিয়েছে। তো কামড় দিলে আমাদের ওইদিকে হচ্ছে ঝাড়ফুঁক করার জন্য লোক থাকতো। হ্যাঁ উনি কী করতো যে একটা কলার ভিতরে কী একটা গাছ দিত, আল্লাহই জানে, একটা গাছ খাওয়াই দিত। হ্যাঁ ওইটা সম্ভবত কোনো একটা গাছের শেকড়, তো ওই গাছটা খাওয়াই দিত এবং ওই গাছটা খাওয়ানো আমিও খেয়েছিলাম। খাওয়ানোর পরে যেটা হলো যে কয়েকদিন পরে একটা কাঁসার যে প্লেট পাওয়া যায়, এই কাঁসার থালা পিঠে দেয়, যে যার পিঠ থেকে পড়ে যাবে তার হচ্ছে কি, তার জলতাঙ্গ হয়নি, যার পিঠে লেগে থাকবে তার জলতাঙ্গ হয়েছে। এটা টোটালি ভুয়া, যত প্রকার ঝাড়ফুঁক, ওঝা, কাঁসার থালা, কলা খাওয়ানো, এটা টোটালি ভুয়া। এখন কেন এইরকম করলে অনেকের র‍্যাবিস হয় না? আমি তো বললাম যে বাংলাদেশের মোস্ট অফ দ্য, যত আপনি কুকুর বিড়াল বানর বাদর বেজি শিয়ালকে দেখতেছেন, এদের ভিতরে তো র‍্যাবিস নাই, এরা কামড়াইলে আপনার কিছুই হবে না। কিন্তু আমরা কেন রিস্ক নিব না? কারণ যদি আপনার হয় আপনাকে তো বাঁচানো যাবে না, হইলে একদম মারা যাবে রোগী। বাংলাদেশে যত রুগীর হয়েছে একটা রুগীকেও বাঁচানো যায়নি, পুরা পৃথিবীতে রুগীদেরকে বাঁচানো যায় না। তাহলে কি, তাহলে আপনার শরীর জীবন গুরুত্বপূর্ণ না আমাদের কাছে? অবশ্যই গুরুত্বপূর্ণ। এই রিস্ক না থাকার কারণে আমরা হচ্ছে কী করি, এই রিস্ক না থাকার কারণে আরেফিন খান বলতেছেন, ভাই ট্যুর দেন না। ট্যুর কী জিনিস, আমি মানে ট্যুর কোথায় দিব না, আমি একটু ডিটেলসে বলেন। আচ্ছা যাই হোক, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনারা, আচ্ছা আজকে একটু কৃষ্ণা বাই রাইগা বলতেছেন যে প্লিজ একবার কথা বলার আছে। হ্যাঁ আমি কথা বলবো, অবশ্যই কথা বলবো, আমি এটা শেষ করে নেই। আচ্ছা তাহলে দেখেন যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, যে যত প্রকার ওঝা ঝাড়ফুঁক আছে এগুলো কিন্তু সব ভুয়া, এগুলাতে কোনো কাজ হয় না। মোস্ট অফ দ্য যেহেতু র‍্যাবিস থাকে না, সেহেতু এটা না দিলে এমনিতেই কিছু হবে না, কিন্তু আপনার জীবন ঝুঁকিপূর্ণ করা যাবে না। অর্থাৎ যদি র‍্যাবিস থাকে আপনি অবশ্যই আগে ভ্যাকসিন নিয়ে নেবেন। এই জন্য আমরা কোনো একটা পেশেন্টকে কুকুর কামড়ালে আঁচড় দিলেই আমরা বলি ভ্যাকসিন নিয়ে নিতে, এবং যাদের ক্ষেত্রে রক্ত বের হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ভ্যাকসিনে, শুধু ভ্যাকসিন নিলে হবে না, তাদেরকে কিন্তু র‍্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও দিতে হবে, এটা সাথে সাথে কাজ করে, তাহলে এটা বেশি ভালো, এটা অবশ্যই তাড়াতাড়ি দিতে হবে। আচ্ছা এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে দেখেন আমি কী বললাম যে কারা কামড়ালে আপনাকে ভ্যাকসিন দিতে হবে, কীভাবে ভ্যাকসিন দেওয়ার আগে আপনি কী করবেন, যেটা করলে খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি খালি ধুবেন পানি দিয়ে 15 মিনিট সাবান পানি দিয়ে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো কাজ করে। হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কী বললাম, যে ওই যে ওঝার ব্যাপারে বললাম, এটা কোথায় বিনামূল্যে পাওয়া যায় এটা বললাম, এখন আমি বলি যে অনেকে আছে যে ইঁদুর চিকা খরগোশ এই 3টা কামড়ালে, আমার আব্বুকেও একবার ইঁদুর কামড়াইছে, ভয় পেয়ে গেছে। তো আমি আব্বুকে বলছি কিচ্ছু করা লাগবে না, এই যে ইঁদুর চিকা খরগোশ এগুলো কামড়াইলে জাস্ট কী করতে হবে, এগুলো কামড়াইলে জাস্ট টিটেনাসের একটা ভ্যাকসিন দিতে হবে, কারণ এগুলো অনেক নোংরা জায়গায় ঘোরাফেরা করে, ওখানে টিটেনাসের জীবাণু থাকতেই পারে। তাহলে আপনারা যেটা করবেন, জাস্ট টিটেনাসের, গরমের জন্য একটু ঘেমে যাচ্ছি, তো হচ্ছে টিটেনাসের ভ্যাকসিন দিয়ে দিলেই হবে, ওইটার জন্য অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন, অর্থাৎ র‍্যাবিসের যে ভ্যাকসিন, জলাতাঙ্কর যে ভ্যাকসিন, এটা দেওয়া লাগবে না। ওকে তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আপনারা যারা এখনও অনেক মানুষ ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট যে ভিডিওটা একবার শেয়ার করে দিবেন, হ্যাঁ আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিবেন, যাতে মানুষের কাছে এটা সরাতে পারে। এবং এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, যে এই গুরুত্বপূর্ণ কাজটা সরালে এটার, এই গুরুত্বপূর্ণ কাজের ভাগিদার আপনিও হবেন ইনশাল্লাহ। আচ্ছা গভর্নমেন্ট অনেক জায়গায় এখন 3টা দিচ্ছে, ওটা যদি ইন্টারমাস্কুলার হয় হ্যাঁ ওটাও দেওয়া যাবে, সেম কোনো প্রবলেম নেই। আচ্ছা এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে হচ্ছে, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে
যেটা যে যারা পশু পাখিকে অনেক ভালোবাসেন অবশ্যই পশু পাখিকে ভালোবাসবেন, এটা কোনো সমস্যা না। এখন কি করতে পারেন, ওদেরকে আপনি আগে থেকে ভ্যাকসিন দিতে পারেন। বিভিন্ন পশু হসপিটালগুলোতে কিন্তু এই ভ্যাকসিনগুলো দেয়, আপনি ভ্যাকসিন দিতে পারেন। এবং এই ভ্যাকসিনগুলো দেওয়ার পরে প্রথমে দিয়ে নেবেন ভ্যাকসিনটা ওই ডোজ অনুযায়ী। ডোজ নেওয়ার পরে যদি আপনি প্রতি বছর অন্তর অন্তর যদি জাস্ট একবার করে দেন, একবার করে দিলে কিন্তু কি হবে না, একবার করে দিলে আর এই বিড়াল কুকুর কামড়ালে আপনাকে ভ্যাকসিন দেওয়া লাগবে না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আপনারা এটা করে নিতে পারেন। যাদের কুকুর বিড়াল পোষার অনেক শখ বা যারা বিদেশি বা দেশি কুকুরই পোষেন, হ্যাঁ, এগুলো আপনারা করতে পারেন, এগুলো করলে কোনো সমস্যা হবে না। তাহলে কুকুর বা বিড়াল কামড়ালে কী করতে হবে, কুকুর বিড়াল কামড়ালে কী করবেন আমি ডিটেলসে বলেছি। হ্যাঁ, তাহলে এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। এখন আমি আপনাদের যে কোশ্চেন, এই কোশ্চেনগুলো রিপ্লাই করার চেষ্টা করবো, আপনারা একটু কমেন্ট করেন। প্রথমে একটা প্রায় 30 মিনিট ধরে আমি আপনাদের সামনে কথা বললাম, তো 30 মিনিট একটা লং টাইম, অনেকের একটু মাথায় মাথা ধরে যেতে পারে। হ্যাঁ, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি 10 মিনিট বা 5 মিনিট আপনাদের সাথে একটু আড্ডা দিব। আপনারা কী কোথা থেকে আসছেন একটু কমেন্ট করেন, এরপরে আপনাদের যে যে কোশ্চেন আপনারা কমেন্ট করবেন আমি একটা একটা করে ইনশাল্লাহ সবার কোশ্চেনের রিপ্লাই করবো। আপনারা এই কুকুর বিড়াল নিয়ে যত জানার ইচ্ছা আছে বা যে কোনো রোগ নিয়ে জানার ইচ্ছা থাকবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, আমি একটু শুরু থেকে তাহলে কমেন্টগুলো পড়ি, আমি নাম ধরে ধরে পড়বো। আচ্ছা, জুবাইর শিকদার ভাই বলেছেন, আপনার সাথে কথা বলতে চাই, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিবেন, আমি হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা মেসেজের রিপ্লাই করার চেষ্টা করি। হ্যাঁ, এখন একদিন দুই দিন দেরি হতে পারে, কারণ আমার তো এখানে আমার হসপিটালে কাজ আছে, পেশেন্ট, হ্যাঁ, এইগুলোকে দেখতে হয়, অনেকের অপারেশন করার চেষ্টা করি, অপারেশন করি, হ্যাঁ, এগুলো করতে হয়, তো এগুলো করে তো আমার একটা সময়ের ব্যাপার আছে। আমি চেষ্টা করব আপনাদের যত তাড়াতাড়ি হচ্ছে যত তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার আমি রিপ্লাই দিব এবং কথা বলারও চেষ্টা করব। এখন তিনটা ডোজ দেওয়ার পরে ভ্যাকসিনের মেয়াদ কতদিন থাকে, ওই যে বললাম তিনটা ডোজ দেওয়ার পরে, আমাদের এটা ইসমাইল কমেন্ট করেছেন যে 3 মাস থাকে, 3 মাস পরে আপনাকে কামড়াইলে জাস্ট 2টা ডোজ দিতে হবে, 4টা ডোজ তখন আর দেওয়া লাগবে না, ঠিক আছে? 4টা ডোজ তখন আর দেওয়া লাগবে না। আমাদের জুবাই শিকদার ভাই অনেকবার কমেন্ট করেছেন, আমি আপনাকে অবশ্যই দেখব, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হ্যাঁ, আমাদের চাঁদের বুড়ি আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, ইনবক্স প্লিজ স্যার। আপনারা একটু হোয়াটসঅ্যাপে টেক্সট দিবেন, মেসেঞ্জারে মেসেজগুলো দেখতে একটু কষ্ট হয়ে যায় আমার জন্য। মীর মাহিনাল মাহমুদ ভাই কমেন্ট করেছেন, আচ্ছা, মোটা মানুষের গায়ের চামড়ায়ের নিচে ফেটে সাদা সাদা দাগ থাকে, ওটা রিমুভ করা যায় কী করে, আর এটা কি চিকন হলে চলে যায়? হ্যাঁ, চামড়াগুলো যে ফেটে যায় এটা কী হয়, যে আপনার গ্রোথের কারণে। মোটা মানুষ বলেন বা দেখবেন চিকন মানুষেরও, যখন লম্বা হচ্ছে একটা মানুষ যখন গ্রো করার সময় স্কিনগুলো হঠাৎ করে এক্সেসিভ গ্রোথ হয়। এই গ্রোথ হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত এই যে মাংসপেশিগুলোকে জায়গা দেওয়ার জন্য আপনার চামড়া তো হুট করে বাড়ে না, কিন্তু মাংসপেশিগুলো যেহেতু বেড়ে গেছে তখন কী হয়, ওই জায়গাগুলো ফেটে যায়। হ্যাঁ, এটা দূর করার জন্য কিছু ক্রিম পাওয়া যায়, এই ক্রিমগুলো দিলে অনেকটা কমে। হ্যাঁ, আবার যে একদম খুব কমে যাবে এমনটা না, চিকন হলে অনেকটা চলে যায়, ঠিক আছে? আচ্ছা, আমাদের অনেকে কমেন্ট করছেন, আমাদের মোহাম্মদ কবির ভাই কমেন্ট করেছেন যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের এই যে জনগুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো, এই জনগুরুত্বপূর্ণ কমেন্টগুলো নিয়ে আমি আমার ফ্রি সময়ে ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে রিপন রাকিব লিখেছেন যে স্যার আমি সিঙ্গাপুর থাকি, আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই কথা বলতে চান, আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো কথা বলার। আমাদের অনেক ভাই কমেন্ট করছেন, আমি সবার কমেন্ট দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, একটু আজকে নেটওয়ার্ক প্রবলেম। তাসনিম তাসমনি কমেন্ট করেছেন, শিয়ার দান ভাইয়া, ফয়সাল জয় কমেন্ট করেছেন, উনি আমার কলিগ, উনিও আমাদের ইমাদুর রহিম মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার, উনি লিখেছেন যে দিনাজপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ জয় দেখার জন্য। আচ্ছা, আমার এক ভাই কমেন্ট করেছেন, শিয়ার দান, অনেক অনেক ধন্যবাদ। আমি এখন নিউ কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করি, যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বলছেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার পেজে দেওয়া আছে কভারে, আমি তারপরেও আপনাদেরকে একটু বলে দিই, 01752856881, 01752588081। আচ্ছা, মিলন আহমেদ ভাই কমেন্ট, আয়াত ইসলাম কমেন্ট করেছেন, ভাইয়া আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কই পাবো, আমি যে মাত্র দিয়ে দিলাম। মিলন মাহমুদ কমেন্ট করেছেন, আমার ভাগ্নেকে বিড়াল আঁচড় দিয়েছে, এখন কী করতে পারি? আচ্ছা, যেই দিনই দেখ, আপনি এখন জানছেন, আপনি কালকে গিয়ে ভ্যাকসিন দিয়ে নেবেন, কারণ এই জীবাণুটা, ভাইরাসটা, এটা র্যাবিস ভাইরাস, এটা একটা র্যাবডো ভ্রিডি গোত্রের ভাইরাস, আরএনএ ভাইরাস, এই ভাইরাসটা নার্ভের ভিতরে লুকায়িত অবস্থায় থাকে, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভ্যাকসিন দিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইন্ডিয়া থেকে দেখছে আমার এক ভাই, কৃষ্ণা ভাই ইন্ডিয়া থেকে দেখছে, উনি জানিয়েছেন,
সোহেল ভাই কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, একটা প্রশ্নের উত্তর দিবেন যে আমার বাবা ব্যথা করে দাঁড়িয়ে থেকে ডিউটি, 11 ঘন্টা দাঁড়িয়ে থেকে পায়ে ঝিমঝিম করে, ভিটামিন খাওয়া লাগবে কিনা। আচ্ছা, এটা সাধারণত ব্যথা করাটা এটা নিউরোপ্যাথিক পেইন হতে পারে সাসপেক্টেড। রোগীর আরও সিমটম শুনে যদি মনে হয় যে এটা নিউরোপ্যাথিক পেইন ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে, তাহলে ভিটামিন খেতে পারবে। নর্মালি আপাতত খাওয়ার দরকার নেই, আগে জানতে হবে একটা রোগ সম্পর্কে। একটা রোগীকে হুট করে একটা ওষুধ দিয়ে দেওয়া যাবে না, রোগীর শরীরের কন্ডিশন কী। একটা ওষুধ একটা বিষের মতো কাজ করে, আমরা ভালোর জন্য দিই কিন্তু ওই রোগীর কিডনি ভালো আছে কি না, লিভার ভালো আছে কি না, এগুলো দেখতে হবে, দেখে তারপরে ওষুধ দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, দৌলতপুর থেকে দেখছেন মিলন ভাই, অনেক ধন্যবাদ। দৌলতপুর আমার বাসা, কুষ্টিয়ার দৌলতপুর। আচ্ছা, তারপরে লিখেছেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পাবো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিয়েছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিয়েছি। একটা মানুষ কামড়ালে কী সমস্যা, মানুষ কামড়ালে কী সমস্যা, মানুষ কামড়ালে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আবার সমস্যা হতে পারে, মানুষের মুখে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে না, এই ভাইরাস ব্যাকটেরিয়াটা চলে যাবে। আবার কোনো মানুষের যদি র‍্যাবিস হয়, ওরও কিন্তু লালাটা হচ্ছে আপনার ইনফেক্টেড, তখন ও কামড়ালে তখন আপনার র‍্যাবিস হবে। ঠিক আছে, তারিন আফরোজ কমেন্ট করেছেন, হ্যালো ভাইয়া, হাই। তারপরে তনু দাস কমেন্ট করেছেন, লক্ষ্মীপুর থেকে দেখছি, অনেক ধন্যবাদ তনু দাস। আম্বিয়া নাহার, নেটে খুব সমস্যা, হ্যাঁ আজকে নেটে খুব সমস্যা, আমি ডাটা দিয়ে চালাচ্ছি, ওয়াইফাই কাজ করতেছে না, এই জন্য নেশে সমস্যা। শরীফ আহমেদ কমেন্ট করেছেন, দিনাজপুর থেকে বলছি, দিনাজপুর অনেক ধন্যবাদ। আফলাতুনকে নিয়ে বলেন, বিড়াল বিড়ালগুলো আসলে বিড়ালগুলোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে পোষা বিড়ালের সমস্যা নেই, কিন্তু তারপরে ওই যে ভ্যাকসিন দিয়ে নেওয়া ভালো। হ্যাঁ, আমাদের আরও ভাই কমেন্ট করেছেন, আমি সবার কমেন্টের রিপ্লাই করব। বেলাল হোসেন ভাই কমেন্ট করেছেন, মানবতার ডাক্তার, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। আসলে দিন শেষে এই প্রাপ্তিটা আসলে বলে বোঝানো যাবে না, যতটুকুই অনেক ব্যস্ততার ভিতরে থাকি, চেষ্টা করি নিজে অসুস্থ থাকলেও রোগীদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি, মেসেজে বা যে কোনোভাবে হোক, সরাসরি আসলেও দেখে দেই, তো চেষ্টা করি। এবং আপনাদের এই যে দিন শেষে আপনারা যে সন্তুষ্ট, এটা অনেক ভালো লাগে। লিটন ইসলাম লিখেছে, অনেক ভালো লাগে আপনার কথা, অনেক ধন্যবাদ ভাই আপনাদের ভালো লাগার জন্য। তারপরে একটু আমাকে জানাবেন গিয়ে কোথায় থেকে দেখছেন, বরিশাল থেকে, আচ্ছা বরিশাল থেকে দেখছেন অন্বেষা, অনেক ধন্যবাদ অন্বেষা। ইকবাল আলী লিখছেন, কোথায় বাড়ির লোকেশন দেন, আমার বাসা তো কুষ্টিয়াতে, বাসার লোকেশন দিয়ে বাসায় চলে যাবেন, আচ্ছা বাসায় দাওয়াত থাকলো আপনাদের। পশ্চিমবাংলা থেকে দেখছে কৃষ্ণা ভাই, পশ্চিমবাংলা থেকে দেখছে। তারপরে নাটোর থেকে দেখছে মমিনুল ইসলাম, মিলন ভাই দেখছে নাটোর থেকে। শরীফা আম্বিয়া আপু দেখছে, ময়মনসিং দেখতে, অনেক ধন্যবাদ দেখার জন্য। নীলাক্তার আপু লিখেছে যে বাসা কোথায় আপনার, আমার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলাতে, আমি এখন দিনাজপুরে আছি, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হসপিটাল, এটা একটা সরকারি হসপিটাল, খুব ভালো হসপিটাল, পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল, সেবার মান খুবই ভালো, আমি এখন এখানে আছি। ভাই আমাকে আরও 10 বছর আগে কুকুর কামড়ে দিয়েছে, এখন কী করবো, নোয়াখালী থেকে বলছে মুজাহিদ ভাই। আমি বললাম ওই যে এটা আপনার বডিতে কী থাকতে পারে, এটা আপনার বডিতে ইন্টারাপ্টেড অবস্থায় থাকতে পারে, লুকায়িত অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, তাহলে আপনি যখন জানবেন, যখন জানবেন তখনই ভ্যাকসিনটা দিয়ে নেওয়া ভালো। আর আপনি দিয়ে নিলে দুইটা লাভ, একটা হচ্ছে যে এই জীবাণুটাকে ধ্বংস করে দেবে, আর আরেকটা কথা, অ্যান্টিবডি তৈরি করে জীবাণুটাকে ধ্বংস করে দেবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরবর্তী কামড়াইলে আপনাকে 4টা ডোজ দেওয়া লাগবে না, মাত্র 2টা ডোজ দেওয়া লাগবে, তাহলে আপনি কেন দিয়ে নেবেন না, এটা তো ফ্রি জিনিস, অবশ্যই এটা যেহেতু দরকারি জিনিস, আপনারা মানুষ অদরকারি ফ্রি জিনিস নিয়ে বেড়ায়, আপনারা দরকারি কেন জিনিস নেবেন না। আচ্ছা, রেজাউল করিম সুমন ভাই লিখেছেন, আমার আম্মুর কোমরে ব্যথার কারণে জ্বর চলে আসছে বারবার, এটা কোনো অটোইমিউন ডিজিজ কিনা, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ এই আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস টাইপের রোগ কিনা, যেহেতু জ্বর চলে আসতেছে একটু ইভালুয়েট করতে হবে, ইভালুয়েট করে ওষুধ দিতে হবে। উক্ত বিষয়টি নিয়ে একটা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, আমি অবশ্যই স্বল্প দৈর্ঘ্যের, আমি চেষ্টা করবো, আমি এটা ভেবে রেখেছি যে 5 মিনিটের ভিডিও বানাবো এবং স্বল্প দৈর্ঘ্যের ভিডিওটা বানাবো এবং ভিডিও বানাই পেজে আপলোড দেবো। আজকে আপনাদের একটু ডিটেলস নিয়ে বললাম, ডিটেলস নিয়ে কেন বললাম, কারণ একটা রোগ সম্পর্কে ডিটেলস বললে মানুষের বোঝা সহজ হয়। সুন্দর পরামর্শের জন্য নাহিদ ভাইকে ধন্যবাদ। নাসির হোসেন জয় ভাই, নাসির হোসেন জয় ভাই কমেন্ট করেছেন, নাসির হোসেন জয় ভাই কমেন্ট করেছেন, আমি আপনার সাথে কীভাবে দেখা করব, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিতে পারেন, আপনার সমস্যাটা যদি মনে হয় দেখা করার মতো, আমি আমার অ্যাড্রেস দিব, আপনি আসলে দেখা করতে পারবেন। ইলেকট্রোকনভালসিভ থেরাপি নিয়ে বিস্তারিত বলবেন, হ্যাঁ আমি এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, শরীফ আহমেদ বলেছেন যে ইপিডিডাইমাল সিস্ট নিয়ে বলেন, ইপিডিডাইমাল সিস্ট এটা আমাদের যে ইপিডিডাইমিস, টেস্টিসের একটা পার্ট, এই ইপিডিডাইমিসে যদি কোনো সিস্টিক সোয়েলিং হয় যার ভিতরে একটা ফ্লুইড থাকে, ক্যাভিটির ভিতরে ফ্লুইড, এটা ইপিডিডাইমাল সিস্ট, এবং এটার সুন্দর চিকিৎসা পদ্ধতি আছে। মাসরিফা মিতু কমেন্ট করেছেন যে ভাইয়া দিনাজপুর থেকে দেখছি, থ্যাংক ইউ দেখার জন্য। ভাই আপনার পরামর্শগুলো ভালো লাগে কমেন্ট করেছেন সাদ্দাম ভাইকে অনেক ধন্যবাদ। প্রীতম সর্দার ভাই লিখেছেন যে খুলনা থেকে দেখছি, দেবীগঞ্জ থেকে দেখছেন তাসনিম আপু,
মুন্সি ভাই লিখেছেন পাবনা থেকে দেখছি, লাভ ইউ ভাই লিখেছেন সাজেদুল ইসলাম, আপনাকে অনেক ভালোবাসা, আপনাদের সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি আমার চির কৃতজ্ঞতা। আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন এটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমি সর্বদা চেষ্টা করব যে হেলথ পরামর্শ যেটা দিতে। এবং সেদিন কি হয়েছে আপনাদের বলি, যে সেদিন আমার একটু জ্বর আসছে যে দুই দিন আগে, এবং আমি চেষ্টা করি রোগীদেরকে আমার বাবা মা হলে যেভাবে সেবা দিতাম, ভাই বোন হলে যেভাবে সেবা দিতাম, ওভাবেই সেবা দেওয়া, এবং তাদেরকে ওভাবে কথা বলি, ওভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। এবং জ্বর এসে আমি দেখতেছি যে শরীর যে পরিমাণে দুর্বল হয়, তাহলে আমাদের একটা রোগীর প্রতি কতটা সহানুভূতিশীল হওয়ার চেষ্টা, আপনারা চেষ্টা করবেন, আপনারা আমার জন্য এই দোয়াটুকু করবেন যাতে আমি রোগীর প্রতি সহানুভূতিশীল হতে পারি, রোগীদের প্রতি মন থেকে রোগীদের জন্য কাজ করতে পারি। হ্যাঁ কৃষ্ণা ভাই, আপনার সাথে আমি কথা বলবো। রংপুর থেকে দেখছেন নীলা আক্তার, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার ভিডিওগুলো দেখি মাঝে মধ্যে। নাজনীন সুলতানাকে অনেক ধন্যবাদ। সোহেল ইসলাম কমেন্ট করেছেন, ভাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ময়মনসিং থেকে দেখছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুলনা থেকে দেখছেন প্রীতম ভাই। আচ্ছা, আমিনুল ইসলাম লিখেছেন অনেক ভালো মনের মানুষ, অনেক অনেক ধন্যবাদ ভাই। একজন লিখেছেন আপনার বাড়ি কোথায়। আচ্ছা, বুস্টার ডোজ নিয়ে বলেন, আব্দুল্লাল মামুন ভাই বলেছেন। হ্যাঁ, বুস্টার ডোজ বলতে কি, যে আপনি ভ্যাকসিন নেওয়ার পরে আপনি যদি বিড়ালের বুস্টার ডোজ হচ্ছে প্রতি বছর বছর দিতে হবে, বিড়াল বা কুকুরকে যদি আপনি পালেন। হ্যাঁ, এখন আপনার বুস্টার ডোজ আলাদাভাবে দেওয়া লাগবে না, আপনি কী করবেন যে যখনই আপনার কামড়াবে আপনি জাস্ট কী করবেন যে কামড়ালে অ্যাডিশনাল দুইটা বুস্টার ডোজ দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, একজন লিখেছেন যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, লিজা লিখেছেন যে ভাইয়া আমার মেয়েকে বিড়াল খামচি দিয়েছে কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে 23 সালে, যেহেতু অনেকদিন আগে ভ্যাকসিন দেওয়া আছে, এটা 3 মাস হয়ে গেছে, তাহলে আপনাকে এখন যেটা করতে হবে সেটা কী করবেন, আপনি অ্যাডিশনাল দুইটা ডোজ নিয়ে নেবেন, অবশ্যই দুইটা ডোজ দিতে হবে। হ্যাঁ, একবার ভ্যাকসিন দিলে এটা লাইফ লং দেয় না। আচ্ছা, রাজীব আহমেদ ভাই লিখেছেন যে আমি যখন ঢোক গিলি কানে মনে হয় লিকুইডের প্রেশার পড়ে, কেন? এটা ঢোক গিললে কানে লিকুইডের প্রেশার পড়ার কারণ যে আপনার ওটাইটিস মিডিয়া নামে একটা রোগ হতে পারে, তাহলে কানের উপরে আমাদের প্রেশার পড়ে, এই কারণে হতে পারে। আগে দেখতে হবে যে আপনার কো এক্সিস্টেন্ট কী সমস্যা আছে, ঠিক আছে, সেই সমস্যা অনুযায়ী চিকিৎসা দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। যে কোনো পরামর্শের জন্য আমরা আপনাদের জন্য আসি। মেহেরপুর থেকে দেখছেন প্রিন্স ভাই, মে আল্লাহ ব্লিজ ইউ। জাফরিন কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ, দোয়া করবেন। ইআরডি অন্বেষা কমেন্ট করেছেন, এক্সেসিভ সোয়েটিং উইন্টার প্লাস সামারেও হয়, থাইরয়েডের কোনো প্রবলেম কিনা? হ্যাঁ, হাইপার থাইরয়েডিজমে এক্সেসিভ সোয়েটিং হয়, এক্সেসিভ সোয়েটিংয়ের আরও অনেক কারণ আছে। হ্যাঁ, আপনি অতিরিক্ত বেশি খেলেও আপনার এক্সেসিভ সোয়েটিং হবে, হাইপার থাইরয়েডিজমের কারণে হতে পারে। হ্যাঁ, এই যে এক্সেসিভ সোয়েটিং, এটাকে আমি বলি হাইপার হাইড্রোসিস, এবং এটা নিয়ে আমার একটা সুন্দর ভিডিও আছে, এটা চিকিৎসা পদ্ধতি নিয়েও ভিডিও আছে, ইউটিউবে পাবেন, ফেসবুকেও আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, লিজা রাবিয়া লিখেছেন, ওই যে কমেন্টের উত্তর আমি দিয়েছি। কুষ্টিয়া থেকে দেখছেন অনেক ধন্যবাদ, রংপুর থেকে দেখছেন অনেক ধন্যবাদ, মেহেরপুর থেকে দেখছেন অনেক ধন্যবাদ। প্লিজ একবার কথা বলবেন। হ্যাঁ, আমি অবশ্যই কথা বলবো, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা, আমি দেখি যে আমার লাইভে যতজন লোক আসেন এবং ততজনই মোটামুটি থাকেন, এটা সবচেয়ে বড় পাওয়া যে আপনারা বিরক্তি হন না এবং এতটা সময় নিয়ে থাকেন। এই জন্য আমি চেষ্টা করি যে মোটামুটি হচ্ছে একটু ই করার, একটু ব্যস্ততার জন্য অনেক দিন লাইভে আসি নাই। আপনারা সবাই একটু যারা আছেন, এখন অনেকজন আছেন আলহামদুলিল্লাহ, আপনারা শুধু যদি একটু কষ্ট করে আমার লাইভটা শেয়ার দিয়ে দেন, এটা খুবই আমার জন্য ভালো হয়। চট্টগ্রাম থেকে আমাদের এক ভাই দেখছেন, অনেক ধন্যবাদ। দিনাজপুর থেকে দেখছেন অনেক সরকার, স্যার আমার মায়ের মাথার বাম সাইডে একটা টিউমার আছে, হোমিও ওষুধ নিচ্ছি, কোনো কিছু হচ্ছে না, কী করবো, প্লিজ রিপ্লাই দিবেন। আপনি একটু কষ্ট করে হচ্ছে আপনি ই করবেন, আমাকে টিউমারের ছবিটা পাঠাবেন, আমি দেখে পরামর্শ দিব। আসলে হোমিও ওষুধগুলোর অনেক সাইড ইফেক্ট থাকে এবং এগুলো অধিকাংশ টিউমারের ক্ষেত্রে কোনো কার্যকর না, আমি সরাসরি এভাবে বলছি না, বাট এগুলো কার্যকর না। আপনি হচ্ছে ই করবেন, আমি চেষ্টা করব যে ভালো পরামর্শ দেওয়ার। আপনি যেহেতু দিনাজপুরে আসেন, আমাকে সরাসরিও দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, লিটন আহমেদ লিখেছেন যে ভাইয়া আমার নখের সাইডে ফুলে লাল হয়ে গেছে, ভালো হইতেছে না, মালয়েশিয়া থাকে, আপনি একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, আমি একটু চেষ্টা করব আপনাকে সুপরামর্শ দেওয়ার, স্বাস্থ্য পরামর্শ দেওয়ার। পটিয়া চট্টগ্রাম থেকে দেখছে জয়নাল আবেদিন ভাই, অনেক ধন্যবাদ জয়নাল ভাই, চট্টগ্রাম অনেক দূর থেকে দেখছেন। আরিফুল ইসলাম হৃদয় কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ ভাই বলে সম্বোধন করলাম। মুজাহিদ ভাই কমেন্ট করেছেন অ্যান্টিবায়োটিকের ডোজ নিয়ে একটা ভিডিও দেন,
অবশ্যই হ্যাঁ, আপনারা অবশ্যই আমাকে ভাই বলে সম্বোধন করতে পারেন। আমি যদি আপনার ভাইয়ের বয়সী হই, আপনারা অবশ্যই আমাকে ভাই বলতে পারেন। হ্যাঁ, আমিও আপনাদেরকে ভাই বলে ডাকি, আমি আপনাদেরকে বাবা মা সব বলেই সম্বোধন করি, আপনারাও সম্বোধন করবেন, কোনো সমস্যা নাই। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ যত ক্লোজ হবে, আপনি আমাকে যত ক্লোজ ভাবতে পারবেন, আমার চিকিৎসাটা ততটা ভালো কাজ করবে, কারণ মেন্টাল হেলথ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে এটা আপনারা হচ্ছে কোনো সমস্যা নাই, যে কোনো কিছু বলে আপনি সম্বোধন করতে পারবেন। অ্যাঞ্জেল মিবি লিখেছেন, ভাই আপনার বাড়ি কোথায়? আপু আমার বাসা হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়াতে আমার বাসা। আচ্ছা, তারপরে লিখেছেন যে অ্যান্টিবায়োটিকের ডোজ, হ্যাঁ অ্যান্টিবায়োটিকের ডোজ নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। তবে মিনিমাম অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোনো কোনো অ্যান্টিবায়োটিক 3 দিন নিলেও হয়, কোনো কোনো অ্যান্টিবায়োটিক 5 দিন নিলেও হয়, কোনো কোনো অ্যান্টিবায়োটিক 7 দিন। তবে সাধারণ মানুষের জেনে রাখার জন্য মিনিমাম আপনারা 5 থেকে 7 দিন অ্যান্টিবায়োটিক নেবেন, তাহলে রেজিস্ট্যান্স হবে না আপনাদের বডিতে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া অ্যাড্রেনালিন ইউজ সম্পর্কে বলেন। অ্যাড্রেনালিন এটা তো অনেক কারণে ইউজ হয়। হ্যাঁ, তবে ওয়ার্ডে যেটা আমরা সবচাইতে কমনলি ইউজ করে থাকি অ্যাড্রেনালিন, সেটা হচ্ছে যে আমরা যদি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, হ্যাঁ অ্যানাফাইলেকটিক শক, এক্ষেত্রে আমরা অ্যাড্রেনালিন ব্যবহার করি। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হলে, বিশেষ করে বোল্লায় কামড় দিলে, হ্যাঁ যে সকল কারণে, সাপে কামড়ের কারণে যদি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড্রেনালিন ওয়ার্ডে খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করে থাকি। আরেকটা গুরুত্বপূর্ণ ইউজ হয় কার্ডিওলজি ওয়ার্ডে, সিসিউতে অ্যাড্রেনালিনটা ইউজ হয়। অ্যাড্রেনালিনটা খুব, অ্যাড্রেনালিন, ডোবিউটামিন, এগুলো খুব ইউজ হয়। আসসালামু আলাইকুম ভাই, মাল্টিপল লাইপোমের ট্রিটমেন্ট কী? লাইপোমায়ের চিকিৎসা পদ্ধতি, এটা লাইপোমা বলেছি যে লাইপোমার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অ্যাজ আর্লি অ্যাজ সার্জারি করে নেবেন, এটাই ভালো। কেন? কারণ এটা একসময় বড় হবে, আপনার নার্ভকে প্রেশার দিবে, ব্যথা করবে, দেখতে খারাপ লাগবে, তো এটা সার্জারি করে নেওয়াটাই ভালো। মাল্টিপল লাইপোমার ট্রিটমেন্টও সার্জারি, এটা কোনো প্রকার ওষুধ, কোনো হোমিওপ্যাথিক ওষুধ বা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ আপনি যেটাই খান, কোনো হোমিওপ্যাথিক ওষুধ বা অ্যালোপ্যাথিক ওষুধে এটা কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটা প্রবলেম হবে না বলতে এটা কোনো কাজই করবে না, জাস্ট ওয়েস্টেজ অফ মানি, আমি ডাইরেক্ট বলি জাস্ট টাকা নষ্ট। আরিফুল ইসলাম হৃদয় বলেছেন ভালোবাসা নেবেন, আপনার প্রতিও ভালোবাসা রইল। ফারজানু ইসলাম মুনিরা বলেছেন কপাল ঘামে, কপাল ঘামা এটাও হচ্ছে হাইপার হাইড্রোসিস, এটারও চিকিৎসা আছে, আপনি আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভাই লাইপোমা সার্জারি করতে চাই, হ্যাঁ অবশ্যই অবশ্যই লাইপোমা সার্জারি করে নিতে পারেন। তরুণ রায় লিখেছেন যে স্যার আমাকে বিড়াল আশ্রয় দিয়েছে, 3 ডোজ দিয়েছি, আমি কি আরেক ডোজ পাবো? এটার ডোজ হচ্ছে যদি ইন্ট্রামাস্কুলার দেন তাহলে 3টা, আর আরেকটা যেটা ডার্মিসে দেয় ওটা আপনি যেখানে দিবেন, ভ্যাকসিনটা যেখানে দিবেন ওখানেই আপনাকে লিখে দিবে। যদি ডোজ 3টা হয় তাহলে দেওয়া লাগবে না, যদি আপনাকে ইন্ট্রাডার্মাল যেটা ওইটা যদি দেয় তাহলে কিন্তু 4টা দিতে হবে। হ্যাঁ, এবং 3 মাসের পরে কামড়াইলে আরও অ্যাডিশনাল কিন্তু ডোজ দিতে হবে। অ্যালার্জির সলিউশন বিষয়ে কিছু বলেন, খুব সহজ কথাই নীল আক্তার আপু কমেন্ট করেছেন, আমি যদি উত্তর দিই আপনার কথার, অ্যালার্জি হলে কী করবেন? অ্যালার্জির প্রথম যেটা চিকিৎসা, একটু দাঁড়ান, এই যে একটা জিনিস দেখেন, আমি এখন লাইভে আছি, আচ্ছা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে হ্যাঁ আপনারা আমাকে মেসেজ দিবেন অবশ্যই, আমি মেসেজে রিপ্লাই করবো। এই যে আমি এখন হোয়াটসঅ্যাপে, আমি এখন লাইভে আছি, আমাকে এখনও হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন, এমন হয় যে ভোরে কল দেন, 3টার সময় কল দেন, আমি কখনও বিরক্ত হইনি। তবে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আমি সাথে সাথে রেসপন্স না করলে আপনারা একটু কল দিবেন না দয়া করে, কারণ আমি যে পার্সোনাল কাজগুলো করি, হসপিটালে রুগী দেখা, অপারেশন করা, এগুলো তো হ্যাম্পার্ড হয়। আপনারা আমাকে মেসেজ দিবেন, আমি ফ্রি সময়ে রিপ্লাই করব। এই যে আপনি কল দিলে এই লাইভটা হচ্ছে পজড হয়ে যায়, তো অনেক মানুষ যেহেতু দেখছে এটা একটা ইম্পেয়ারমেন্ট। এই জিনিসগুলো একটু বুঝবেন, তাহলে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ আরও ভালো হবে ইনশাল্লাহ। দাদা হাতে ছোটো ছোটো চামড়ার নিচে টিউমার আছে, আমাকে ছবি পাঠাবেন, আমি দেখে আপনাদেরকে পরামর্শ দিব কোনটা করলে ভালো হয়, অপারেশন লাগলে সেটার বিষয়ে বলবো। ফরহাদ পাতোয়ারি লিখেছেন সৌদি আরব থেকে, অনেক ধন্যবাদ। সৌদি আরব এবং দুবাই থেকে আলহামদুলিল্লাহ অনেক বিদেশি ভাই দেখে, এবং বিদেশি ভাই সবার প্রতি, যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা আসলেই বিদেশে, আসলে চিকিৎসা সেবা, আপনারা যারা বিদেশে আসেন আপনারা জানেন এটা কিন্তু খুব কষ্টকর। হ্যাঁ, খুব কষ্টকর ডাক্তার পাওয়া, এটা খুব ইজিলি অ্যাভাইলেবল না। তো আপনাদের যে কোনো সমস্যাই আমাকে নক দিতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের একটা সুপরামর্শ দেওয়ার। হ্যাঁ, সব কিছু যে আমাকে চিকিৎসা করতে হবে বিষয়টা এরকম না, যদি অন্য ডাক্তার লাগে আমি রেফার করে দিব। আপনাদের যে পরামর্শটা দিলে আপনার জন্য ভালো হবে আমি সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একজন ফোন নাম্বার চেয়েছেন, আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি। স্যার আমার কানের পাশে ছোটো একটা টিউমার আছে, মাঝে মাঝে একটু ব্যথা লাগে। হ্যাঁ, টিউমারের ছবিটা পাঠাবেন, আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। অ্যালার্জির সলিউশন বিষয়ে আমি কি বলেছিলাম, অ্যালার্জি অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন, অর্থাৎ যার যেটাতে সমস্যা, যার যে খাবারে সমস্যা সেটা খাবেন না, যার ডাস্ট অ্যালার্জিতে সমস্যা ধুলাতে যাবেন না, হ্যাঁ যার পোলেন ফুলের ঘ্রাণে সমস্যা হয় সেটা থেকে দূরে থাকবেন, হ্যাঁ এটা থেকে দূরে থাকবেন। আচ্ছা, মাশাল্লাহ লিখেছেন,
আল্লাহকে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসা, অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক ভালোবাসা রইল। আহমেদ কবির ভান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? মিনহাজুল ভাই লিখেছেন আপনি অনেক ভালো ডক্টর, অনেক দোয়া করবেন ইনশাল্লাহ। শুধু এই দোয়াটা সবসময় করবেন যাতে আমি মন থেকে রুগীর সেবা দিতে পারি, মন থেকে রুগীদের সেবা দিতে পারি, এই দোয়াটা করবেন। লাইপোমার সমস্যা আছে, আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারি, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে যাদের লাইপোমা বা টিউমার যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিতে পারবেন, আমি সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আগে দিলাম, আচ্ছা আরেকবার বলি 01752856881, আরেকবার বলি 07-5285-68-81। আচ্ছা আরও ভাই লিখেছেন যে ইয়াসিন আরাফাত লিখেছেন শুভকামনা রইল, অনেক ধন্যবাদ, এই লাইভটা আপনার পেজে দিয়ে রাখবেন, হ্যাঁ আমার পেজে এটা দিয়ে রাখবো, আপনারা সবাই একটু কষ্ট করে শেয়ার করবেন। আর আরেকটা হচ্ছে যে আমি এটার একটা শর্ট ভিডিও বানাবো 5 মিনিটের ভিতরে, ওই ভিডিওটা একদম ডিটেলস তুলে ধরবো যে কুকুর কামড়ালে কী করবেন, কখন ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিনটা কোথায় বিনামূল্যে পাবেন, আপনাদের কী কী করণীয়, এই সব কিছু করতে পারেন। আমি মোটামুটি আর 3 মিনিট মতো লাইভে থাকবো, আপনাদের কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে জানবেন, বা আপনারা যে কোনো পরামর্শ আমাকে যদি হচ্ছে যে কোনো পরামর্শ দিয়ে আমাকে হেল্প করতে পারেন যে আমি এভাবে করলে ভিডিও ভালো হবে, ভিডিও কোয়ালিটি, আমি চেষ্টা করি ভালো কোয়ালিটির ভিডিও বানানোর জন্য, আপনাদের একটু সাপোর্ট চাই, আপনারা আমাকে বলবেন। তারেক আনাম লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিবুল্লাহ ভাই লিখেছেন যে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডাক্তার খালেদ হোসেন মিলন, সেম নামে ফেসবুক পেজ আছে, সেম নামে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন, ওখানে অনেক ভিডিও আছে আলহামদুলিল্লাহ। যারা মেডিকেল স্টুডেন্ট আমার ভিডিও দেখছেন, আমি থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টের জন্য ভিডিও বানাই, খুবই সহজে ভিডিও দেখা যায়, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাঁ আচ্ছা, কৃষ্ণা ভাই লিখেছেন যে দাদা তোমার কাছে যেতে চাই, এই যে ইন্ডিয়া পশ্চিমবাংলা থেকে আপনারা বলতেছেন, আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে মানুষ আমাকে মেসেজ দেয়, ইন্ডিয়া থেকে ভারত থেকে আমার কাছে রুগী আসতেও চেয়েছে, আমি যতজনকে পারি হোয়াটসঅ্যাপে চিকিৎসাও দিয়েছি যেগুলো দেওয়া সম্ভব আর কি। তো এটা আমাদের জন্য অনেক ভালো যে বাংলাদেশের মানুষ যেখানে ভারতমুখী হচ্ছে সেখানে ভারতের মানুষ আমাকে দেখাতে চাচ্ছে, এটাও খুবই বড় প্রাপ্তি আমার জন্য, আপনাদের সবার দোয়া চাই। আরেক ভাই কমেন্ট করেছেন যে গুড জব, অনেক ভালো। আরেক ভাই লিখেছেন যে বিড়ালে সিললে কী করা, বিড়াল এবং কুকুরের জন্য সেম চিকিৎসা, ভ্যাকসিন দিতে হবে, আমি ওইটা নিয়ে ডিটেলস বলেছি, আপনি একটু লাইভটা দেখে নেবেন, শুভকামনা রইল স্যার। আচ্ছা আপনাদেরকে তাহলে একটু পরামর্শ দিই, তাহলে আমার দেখেন আমার সেম নামে ফেসবুক পেজ রয়েছে, সেম নামে ইউটিউব আছে, আর যারা আপনারা আমাকে যারা ফেসবুক আইডিতে খুঁজে পেতে চান তারা আমাকে শুধু খালেদ হাসান লিখে সার্চ দেবেন, শুধু খালেদ হাসান লিখে সার্চ দেবেন। আচ্ছা ভাইয়া বাথরুমে জ্বালা পোড়া করে কী করবো, বাথরুমে বলতে এটা প্রসবে জ্বালা পোড়া না পায়খানা, বাথরুমে গিয়ে কিন্তু আমরা দুইটা জিনিস করি, প্রসব করি পায়খানা করি, প্রসবে জ্বালা পোড়া হলে এটা প্রসবে ইনফেকশন হতে পারে, পায়খানাতে জ্বালা পোড়া হলে, পায়খানাতে জ্বালা পোড়ার অনেক কারণ আছে, হ্যাঁ অনেকগুলো কারণ দেখতে হবে, প্রসবে ইনফেকশন হলে আপনার দেখবেন যে প্রসবে জ্বালা পোড়া করবে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে অর্থাৎ বারবার প্রসব হবে, আর্জেন্সি হুট করে প্রসব হয়ে যাবে, হ্যাঁ তারপর ডিজ ইউরিয়া হবে অর্থাৎ প্রসব করতে গেলে আপনার প্রসবে অনেক কষ্ট হবে, জ্বালা পোড়া হবে, তো এইরকম সমস্যা হলে প্রসবে ইনফেকশন হতে পারে, ইনফেকশন হলে ইনফেকশন ধরে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমার ভাইয়ের ব্যাপারে কিছু বলুন, হ্যাঁ হ্যাঁ আপনার ভাইয়ের ব্যাপারে আমাকে জানান। আচ্ছা ইঁদুর কামড়ালে কী করণীয়, তাসফিয়াত আমার না, ইনি মনে হয় একটু আগে ভিডিও দেখছে, আমি বলেছি যে ইঁদুর চিকা খরগোশ কামড়ালে কোনো প্রকার কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না, আপনারা জাস্ট টিটেনাসের ইঞ্জেকশন দিলেই হবে, ব্যথার জন্য একটু ব্যথার ওষুধ দিতে হবে, এটা লোকাল যাতে ইনফেকশন না হয় এই জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি, ওই জায়গাটা পরিষ্কার করে ওই জায়গাটা পরিষ্কার করে কোভিসেপ দিয়ে ক্লিন করে দিতে পারেন, একদম ক্লিয়ার। হ্যাঁ তাহলে ইঁদুর চিকা হচ্ছে যেটা বড় ইঁদুর, হ্যাঁ এই ইঁদুর চিকা খরগোশ এগুলো কামড়ালে কোনো প্রকার ভ্যাকসিন দেওয়া লাগবে না। শারুন আফ্রিদি ভাই লিখেছেন কাতার থেকে দেখছি আপনার জন্য দোয়া রইল, আলহামদুলিল্লাহ আপনাদের এত মানুষের দোয়া এটা অনেক বড় প্রাপ্তি, তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ফেসবুক লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন, আপনাদের শেয়ার এটা মানুষের মাঝখানে ছড়িয়ে দিবে এবং মানুষ জনসচেতনতা তৈরি হবে, মানুষ সচেতন হলে ইনশাআল্লাহ দেশ সচেতন হবে, এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই র্যাবিসের যে গুরুত্বপূর্ণ বিষয়, এই র্যাবিস কিন্তু 100% ফ্যাটাল ডিজিজ, র্যাবিস হলে মানুষকে বাঁচানো যায় না, তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা থেকে কী করতে হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টা থেকে আপনাদের সচেতনতা তৈরি করতে হবে মানুষের জন্য। আচ্ছা এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে র্যাবিস নিয়ে কোশ্চেন করছেন, র্যাবিস নিয়ে না লাইপোমা নিয়ে কোশ্চেন করছেন, তাদের জন্য আমার যেটা পরামর্শ যে লাইপোমা হলে এটা যেহেতু বড় হয়ে যায়
এটা বড় হলে দেখতে খারাপ লাগে, দেখতে খারাপ লাগে এবং অনেক বড় বড় হয়ে গেলে এটা ক্ষেত্রে সার্জারি করে নিতে হবে। ছোটো থাকা অবস্থাতেও সার্জারি করা যায় এবং এটা সার্জারি কোনো এটা সার্জারিতে কোনো লাইফের রিস্ক নেই, কোনো জীবনের ঝুঁকি নেই এবং এটা খুবই ব্যথামুক্ত সার্জারি। এবং সার্জারির পরে ডে কেয়ার সার্জারি, অর্থাৎ আপনি যেই দিন সার্জারি করবেন ওই দিন থেকেই আপনি সব কিছু করতে পারবেন, সব কাজ করতে পারবেন, ওই দিনই আপনি বাসায় ব্যাক করে যেতে পারবেন এবং খুবই নিরাপদ সার্জারি। এবং এই সার্জারিতে কোনো ভয়ের কিছু নেই এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো আউটকাম, কোনো কোনো কিছুর ভয়ের কিছু নেই। আপনারা করাই নিতে চান যাদের কোমরে ব্যথা, যারা হচ্ছে যারা অন্য কিছু জানতে চাচ্ছেন, আমি পরে রিপ্লাই করার চেষ্টা করব। আরেকজন লিখেছেন যে আদনান জামি লিখেছেন যে ভাইয়ের চামড়া নিচে গুটির মতো, একটা যে কোনো ফোলা হলে এটা এটা সাসপেক্টেড সোয়েলিং, এই সোয়েলিংটা টিউমার হতে পারে, ডার্ময়েড সিস্ট হতে পারে, ইপিডার্ময়েড সিস্ট হতে পারে, ইপিডার্মাল ইনক্লুশন সিস্ট হতে পারে, হ্যাঁ ইমপ্লান্টেশন ডার্ময়েড সিস্ট হতে পারে, সেবাসিয়াস সিস্ট হতে পারে, গ্যাংলিয়ন সিস্ট হতে পারে, টিউমার হতে পারে, হ্যাঁ আরও অনেকটা হার্ড নোডিউল হতে পারে, অনেক কিছু হতে পারে, তো পায়োজেনিক গ্রানুলোমা হতে পারে। তো যেটাই হোক এটা আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারেন এটা কী এটা আমি বলার চেষ্টা করব এবং এটা করলে কীভাবে করলে আপনারা উপকার পাবেন সেটা বলার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা উসমান গনি ভাই লিখেছেন যে বিড়াল, আচ্ছা তাসফিয়া আপু লিখেছেন যে ভাইয়া আমাকে ইঁদুর কামড়াই ছিল, পরে জলাতঙ্কের ইঞ্জেকশন দিয়েছিলাম, এটা কি কোনো সাইড, না না কোনো সাইড ইফেক্ট হবে না, এটা আরও ভালো। আপনি যেহেতু দিয়ে ফেলেছেন এখন কী হবে যে পরবর্তীতে যদি আপনাকে কামড়াই, 3 মাসের ভিতরে কামড়াইলে আর কোনো ভ্যাকসিনও দেওয়া লাগবে না, পরে কামড়াইলে জলাতঙ্কের ডোজ হচ্ছে 4টা, আপনি আর 2টা ডোজ দেওয়া লাগবে, এটা ভালো। আগে থেকে দিয়ে রাখলে কোনো ভয় নাই, আগে থেকে দিয়ে রাখলে আরও সেফ এবং যেহেতু বাংলাদেশে ফ্রি পাওয়া যাচ্ছে আপনি আগে থেকে দিয়ে রাখতে পারেন। আচ্ছা রেবা রহমান কমেন্ট করেছেন, ডাক্তার মিলু আপনার অ্যাডভাইসগুলো আশা করি দেশবাসীর অনেক উপকারে আসবে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ, মন থেকে দোয়া করবেন আমার জন্য। আমি আসলেই চেষ্টা করি যে অ্যাডভাইসগুলো যাতে মানুষের উপকারে কাজে লাগাতে পারে। এবং আপনি, আমি জানি যে আপনি হচ্ছে টিচার, আপনি যেহেতু টিচার আপনি চেষ্টা করবেন যে আপনাদের ছোটো যারা বাবুরা আছে যাদেরকে আপনি পড়ান বা বড় স্টুডেন্ট যারা তাদেরকে জানানোর চেষ্টা করবেন, তাদের বাবা মা বাবার ভিতরে একটু সচেতনতার চেষ্টা করবেন। এবং যেহেতু ছোটো বাচ্চারা তো বোঝে না, ওরা ভয় পায়, কুকুর টুকুর দেখলেই দৌড় মারে এবং ওদের হচ্ছে বেশি কামড়াই, তো আপনি এই সচেতনতা তৈরি করলে আমি মনে করবো আমার এই ভিডিও তো সার্থক। আচ্ছা চট্টগ্রাম থেকে দেখছেন আমাদের এক ভাই, স্যার আপনার নাম্বারটা, আমি তো নাম্বারটা বলেছি বারবার বলবো না, আপনি একটু দেখে নেবেন ভিডিওটা ইনশাল্লাহ, হ্যাঁ আমার ভিডিওর ভিতরেই আছে। মুন্সি ভাই কমেন্ট করেছেন যে চোখের নিচের মুখে ফাঙ্গাস হয়েছে, ওষুধ খেলে ঠিক হয় কিছুদিন পর আবার হয়। ফাঙ্গাসটা হলে এটা কোন ধরনের ফাঙ্গাস, এটা একটা কালচার সেন্সিটিভিটি করে কোন ওষুধে কাজ করবে এটা ভালো করে দেখে সেই অনুযায়ী খেলে এটা বারবার হবে না, ট্রিটমেন্টটা সম্ভবত ইনকমপ্লিট হচ্ছে এজন্য। আলী হোসেন ভাই লিখেছেন আমার তো উত্তর পাইনি, আপনি কী কমেন্ট করেছেন ভাই একটু আরেকবার করেন, আমি আপনার উত্তর দিয়ে যাব। আচ্ছা নাম্বারটা প্লিজ, হ্যাঁ আমি আমার নাম্বারটা বলেছি, সিঙ্গাপুর থেকে দেখছে শহীদুল ভাই, এই যে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব থেকে দেখছেন, কাতার থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, এর চাইতে বড় ভালো প্রাপ্তি কী হতে পারে? বাংলাদেশ থেকে আমাদের প্রিয় ভাইয়েরা দেখছেন, 6 বছর আগে বিড়ালে কামড়া ছিল, কী করণীয়? দেখেন এই ভাইরাসটা আপনার নার্ভের ভিতরে রয়ে যেতে পারে, ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে, তাহলে আপনি এখন জানেন, এখন গিয়ে আপনি ভ্যাকসিন দিয়ে নেবেন, কারণ এটা খুব আস্তে আস্তে আপনার বডির, অনেকের ক্ষেত্রে 5 বছর 10 বছরও সময় লাগে যে কামড়ানোর পরে তার র‍্যাবিশ দেখতে, হ্যাঁ তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যেটা করতে হবে আপনাদেরকে ভ্যাকসিনটা দিয়ে নেবেন, এটা দিয়ে নেওয়াটাই নিরাপদ, আর আগে দিয়ে নিলেও তো সমস্যা নেই, পরবর্তীতে কামড়ালে আরও ডোজ কম দেওয়া লাগবে, ভয়ের কিছু থাকবে না। আচ্ছা লিখেছেন আমার 2 নাক বন্ধ হয়ে যায়, ওষুধ দেই তারপর ভালো হয় না। আসলে নাক বন্ধ এটা সাধারণত অ্যালার্জি মনে হচ্ছে, এটা নেজাল পলিপের কারণে হতে পারে, নাকের ভিতরে যে আমরা বলি মাংসবৃদ্ধি হয়েছে, হাইপারটফিড ইনফিরিয়র টার্বিনেট, এটার কারণে হতে পারে। প্রত্যেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমাদের কাজ হচ্ছে যে পেশেন্টের কথা শোনা, কথা শোনার পরে পেশেন্টকে নিজে নিজে দেখা, তার পরীক্ষা করা, তার ওই কী সমস্যা আছে, এই নিজে নিজে একটা ডাক্তার রোগীকে দেখবেন এবং দেখে যদি সে রোগ ধরতে পারে ধরতে পারলো, না হলে যদি সে মনে করে কিছু পরীক্ষা করতে দেবে, পরীক্ষা করে আগে রোগটা ধরা এবং ওই রোগটা ধরে চিকিৎসা করা, এইটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ এই জন্য হিস্ট্রি এবং রোগ ধরাটা গুরুত্বপূর্ণ, তাহলে আপনাদের রোগ ধরতে হলে একটু গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দরভাবে এটা হচ্ছে ই করতে হবে। আচ্ছা হাফসা আক্তার লিয়া কমেন্ট করেছেন যে কপালে লিম্ফ হেমানজিওমা টিউমার হলে সার্জারি করতেই হবে, সার্জারি করলে দাগ থেকে যাবে, এই ক্ষেত্রে অন্য কোনো উপায় আছে কি না, মেডিসিনে কমে না? না হেমানজিওমা হলে এটা সার্জারি করে নিতে হবে। হ্যাঁ এখন সার্জারি আমাদের অনেক ধরনের আছে, আমি আমার অনেক পেশেন্টের, মোস্ট অফ দ্য পেশেন্টের যে সার্জারি করি ওইগুলোতে কসমেটিক সেলাই দিই, কসমেটিক সেলাই ওই রকম কোনো দাগ থাকেই না, হালকা দাগ থাকে এবং দাগ কমানোর জন্য আমাদের মলম আছে, আমরা ওই মলমটা লাগাই এবং ওই মলমটা লাগাইলে এক্সিলেন্ট প্রোগনোসিস, দাগ কমে যায়।
হ্যাঁ, আরও অনেক রকম টেকনিক আছে, যে অনেক রকম টেকনিক আছে যে এইগুলো করলে স্টেপলারিং করা যায়, এগুলো করলে দাগ একদম কম থাকে, অনেক রকম প্রসিডিওর আছে। হ্যাঁ, খুবই আধুনিক। হ্যাঁ, এই আধুনিক প্রসিডিওরগুলোও আমরা করি রোগীদের। হ্যাঁ, কসমেটিক সেলাই দেওয়া দিতে পারে, স্টেপলারিং করে সেলাই দেওয়া যেতে পারে, এই যে বইয়ের স্টেপলারের মতো এরকমভাবে বডিতেও মারা যায় এবং এতে খুব মিনিমাম দাগ থাকে, খুব এক্সিলেন্ট প্রোগনোসিস, সেগুলো করা যেতে পারে, ভয়ের কিছু নয়, অপারেশন করা যাবে। মিনারুল বল্লা ভাই লিখেছেন যে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছেন যে বিড়ালে কামড় দিয়েছিল, ভ্যাকসিন দিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা জানাবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, এটাই সেফ। তবে আমি জানি না যে ইন্ডিয়াতে কী অবস্থা, ইন্ডিয়াতে কোথায় এটা ফ্রি দেয় কিটা, তবে বাংলাদেশে এটা একদম ফ্রি, প্রত্যেকটা সদর হসপিটালে এটা ফ্রি। গ্যাংলিয়ন সিস্টের জন্য করণীয় কি, গ্যাংলিয়ন সিস্টের জন্য করণীয় যে এটা ছোটো থাকলে আপনি চাপ দিবেন, হাত দিয়ে জোরে জোরে চাপ দিবেন, দেখবেন এটা নাই হয়ে গেছে, কিন্তু যদি বড় হয়ে যায় তখন আর এটা নাই হবে না। এটা চিকিৎসা পদ্ধতি দুইটা, একটা হচ্ছে জেলিটা আমরা বের করে ওখানে একটা স্টেরয়েড ইনজেকশন দিই, স্টেরয়েড ইনজেকশন দিলেও স্টেরয়েড ইনজেকশনটা জেলিটাকে খেয়ে ফেলে, কিন্তু এটা করা যেতে পারে, কারোর ক্ষেত্রে একবারেই হয়ে যায়, অনেক অধিকাংশ মানুষের ক্ষেত্রে একবারে হয়ে যায়, কারোর ক্ষেত্রে দুইবার, কারোর ক্ষেত্রে তিনবারও দেওয়া লাগতে পারে। আর আরেকটা ট্রিটমেন্ট সার্জারি, এটা সার্জারি করলে একবারে ভালো হয়ে যাবে, তো কোনো সন্দেহ নাই। আচ্ছা, সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য রিলেটেড পরামর্শ দিয়ে আপনাদের উপকার করার, এবং আপনাদের যে কোনো হেলথ রিলেটেড প্রবলেমে আমাকে পাশে পাবেন বলে এই মানে এইটুকু কথা আপনাদেরকে দিতেই পারি। খুব ইমার্জেন্সি হলে আমি যদি একটু রেসপন্স করতে দেরি করি, আপনারা অবশ্যই সরাসরি একজন ডাক্তারকে দেখাবেন, এটা রইল। আমি যেটা করব সেটা হচ্ছে একটা শর্ট ভিডিও বানাবো, 5 মিনিটের ভিডিও ভিতরে, এবং এই ভিডিওটাতে একদম আপনাদের ডিটেলস এই ভিডিও। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ, মুজাহিদ ভাই লিখেছেন যে গর্ভবতী মায়ের, আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কুকুর বিড়াল এখন মনে করেন একটা মানুষকে প্রেগনেন্ট মায়েদেরকে কামড়াইছে, বা ক্যান্সার পেশেন্টকে কামড়াইছে, বা এইচআইভি এইডস পেশেন্টকে কামড়াইছে, ভ্যাকসিন কি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া যাবে, যে কোনো সময় প্রেগনেন্ট অবস্থায় বড় কোনো রোগ, যে কোনো অবস্থায় ভ্যাকসিন দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, এইচআইভি এইডস অবস্থাতেও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া যাবে, আপনারা ভ্যাকসিনটা দিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুকে অনেকে দাগ কমানোর জন্য ওষুধ চান, এটা দাগটা দেখতে হবে কতদিন হয়েছে, যদি অনেক দিন ধরে হয়ে যায় সেক্ষেত্রে আর কমানো যায় না, কিন্তু খুব রিসেন্ট স্কার যদি হয় দাগ কমানোর ওষুধ আছে। অনেকে দেখবেন যে দাগের জায়গাটা অনেক শক্ত হয়ে যায়, এটা কমানোর ওষুধ আছে, সুন্দর চিকিৎসা আছে, আপনাদের যাদের দরকার আপনারা জানাবেন। আর অনেক অনেক ধন্যবাদ সবার জন্য, অনেক অনেক শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।